গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোলা ফানি। আমি মৌসুমি, আরও একটি নতুন সকাল তোমাদেরকে সঙ্গে নিয়ে চলা। কিছুক্ষণ বন্ধুরা আমার সাথে থেকো, পাশে থেকো। তো আজকে এই সকাল সকালই আমার এই ভালো লাগার পাখিগুলোকে আমি ভেবেছি যে স্নান করাবো। এদের কি হয়, এই সিটগুলো যখন বার করি তখনই এদের জল দিত, এরা স্নান করে নেয়, আর মানে সব কাজ সেরে কি হয় দুপুর হয়ে যায়। এই জন্য ভাবছি সকাল সকাল এদের স্নানটা করে দিই, তারপরে পরে এসে এগুলো ধোবো। পরিষ্কার করতে অনেকটা টাইম লাগে, তাই জল দিয়ে আগে স্নানটা করিয়ে দিলাম, তারপরে যাব ঘরের কাজ টাজ করতে, ঘর শুরু করবো, নিজের কাজকর্ম শুরু করবো। এরকম করে সব স্নান করা হয়ে গেছে, করে উপরে উঠেছে, এদের বাটি পরিষ্কার করে জল, বড়ো বড়ো প্লাস্টিক বাটিতে জল দিই, কিন্তু এরা না এরকম করে জল ঢেলে দিলে স্নানটা করতে পছন্দ বেশি করে। তো যাই হোক, করে নিয়েছি। এই যে আজকে একটাই স্থলপদ্ম হয়েছে, এখন রোজ স্থলপদ্ম হচ্ছে, গাছটায় বেশ ভালো কুড়িয়ে এসেছে। এই যে রঙের বালতিতে যে স্থলপদ্ম গাছটা আমি দিয়েছি, একটা করে ফুলে যে ঘরে এসেছি, ঘরে ঘরের কাজ পরোটাটা করে নিই। আজকে প্লেন আলু, সাদা আলুর তরকারি করবো, একদম প্লেন সাদা আলুর তরকারি, আর গুড় আছে গুড় দিয়ে খাবো। প্লেন সাদা কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সাদা আলুর তরকারি করবো, আর গুড় আছে আখের গুড়, এই দিয়ে খাবো। কালকে করেছিলাম রুটি করেছিলাম, তো ওই আমি রাতে রুটি করলে না একটু মাখাটা রেখে দিই, তাহলে আমার খুব সুবিধা হয়। ওই জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিয়ে আসলাম, বাইরে মেলে ফেলে দিয়েছি, ঝট করে পরোটাটা করে নিতে পারছি। এখন চা খাইনি, পরোটাটা করে তারপরে চাটা খাচ্ছি, বলবো তাহলে করে নিই। হ্যাঁ, আবার কিছুক্ষণ পরে আসছি। ব্যাস এই যে পরোটাগুলো ভেজে নিচ্ছি, রাতে আমি আটাটা যখন মিশিয়ে দিই না, রাতে একটু মেখে রেখে দিই। এই যে একটা রুটি ছিল, ওটা কুকুরকে দিয়ে দেবো একটাই বেশি, আর পরোটাটা এইরকম আমি লাল লাল করে ভাজি, একটু লাল, এই জন্য পরোটা ভাজতে একটু লেট হয়। আর এই যে তরকারিটা বসিয়ে দিলাম, ছোলা মটর বসিয়ে দিলে কি কেন থাকে, কেননা বর খায় তো ওটা কল বার করে খায়, তো ওই ছোলা মটর দিয়ে দিয়েছি, পয়সা দিয়ে দিলাম। তা সেই যে মা মেয়েকে খাবো, কেননা ওই দিকে আবার এবার চাটা খাবো, চা মানে কফি খাবো, কারণ ঠান্ডা খেতে এসেছি, তো জল দিয়ে দিয়েছি, কাপড় টাপড় দিয়েছি, বাগানে জল দিয়েছি, তারপরে এখন এবার কফিটা নিয়ে নিশ্চিন্তে বসে একটু এবারে খাবো। এই যে আমি কফিটা নিয়ে নিয়েছি, আর দুটো নিয়ে ব্রিটানিয়া বিস্কুট কিংবা ক্রিম কেক, আর এই দিয়েই আমি খাই, অন্য আদার্স বিস্কুট আমার ভালো লাগে না খুব একটা, এই দিয়ে খেয়ে নেবো। তরকারিটা বসিয়ে দিয়েছি, একটু ছোলা মটর ছিল ভেজানো, ওটা অল্প স্বল্প দিয়ে দিয়েছি, একটা টমেটো কেটে দিয়ে দিয়েছি, আর কালো জিরে ফোড়ন দিয়েছি, একটা শুকনো লঙ্কা, আর এই কফিটা খেয়ে নিচ্ছি। আমি সেই ডিউটি জলদি জলদি করে রান্না করতে হবে, অনেকদিন কদিন ধরে সাদা আলুর তরকারি খাইনি, নিয়ে আজকে খুব ইচ্ছে হলো সাদা আলুর তরকারি আর পরোটা করব। ব্যাস আমার যখনই যেটা মনে হয় আমি তো তখনই সেটা করে নিই, মানে এখনই মনে হয়েছে জামা কাপড় মেলতে মেলতে, ব্যাস আজকেই করে নেবো যখন যেটা মনে হয়। এখনো জার্সি ঘুমাচ্ছে কমর মুড়ি দিয়ে, দেখেছো পাঁচ বালিশটা আবার কি সুন্দর, আবার একটা ওই যে পাঁচ বালিশের মতন করে দিয়েছে, ওইটাকে বেশ পা হাত পা উঠিয়ে ওর উপরে চুয়ে থাকে, আর কমর মুড়ি দিয়ে ঠিক এই জায়গাটুকুর মধ্যেই ঘুমাবে, ওই এদিক ওদিক একদম করে না। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন আমি বানাচ্ছি চিকেন পকোড়া, মানে চিকেনটা ম্যারিনেট করাই ছিল ফ্রিজে, তো সেটাতে এখন ম্যারিনেট করে রেখেছিলাম, মানে ভিনিগার দিইনি, লেবু দিয়ে করেছিলাম, লেবু দিয়ে আদা রসুন পেঁয়াজ কুচি দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, আর হচ্ছে পুদিনা পাতার পেস্ট ওর মধ্যে দিয়েছি, এক চামচ পুদিনা পাতার পেস্ট দিয়েছি, তো ওই দিয়ে ম্যারিনেট করে রেখেছি। এখন করছি আমি ফ্রাই, করছি ফ্রাই, এটা তোমাদের দেখাচ্ছি। এই দেখো, এটা যা আমার হচ্ছে, এই যে এই যে এই কড়াইটা হচ্ছে আমার লুচি ভাজার কড়াই, মানে ভাজা ভুজি এইটাতেই করি লুচি পকোড়া, এইটাতে করি পকোড়া ভাজার, এই যে এই দেখো, এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়েছি, আর সবুজ সবুজ হয়ে রয়েছে পুদিনা পাতা, ধনিয়া পাতাও দিয়েছি, পুদিনা পাতা পেস্ট করে এর মধ্যে দিয়েছি, আর এই যে ফ্রিজের রসুন আদা রসুন পেস্ট করে রাখি, এখান থেকে দু চামচ দিয়েছি কাঁচা লঙ্কা, দিয়েছি বেশ ভালো করে কাঁচা লঙ্কা দিয়েছি, অ্যারারুট আর বেসন দিয়ে মেখে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা মতন। এখন ভেজে নিচ্ছি এই পকোড়া, আর এখানে পেঁয়াজটাকে রেখেছি, একটু শশা থাকলে খুবই ভালো হতো, যখন নেই আর কি করা যায়।
বসে খাও, বসে খাও। ওই যে পুদিনা পাতাটা দিয়েছি না পেস্ট করে, আর একটা টক টক ভাব আসছে, পুদিনা পাতাটা দেওয়া হয়েছে না, ওই জন্যই একটু আলাদা লাগছে না ওইটাই। চলো নিয়ে চলো ওইদিকে, এতগুলো পেস্ট দিয়ে দিয়েছি আমি, যখন করেই রেখেছে কেন এবার নষ্ট করি এত কষ্ট করে। চলো যাও। এই এইটা কিন্তু ফ্লিপকার্ট থেকে এসছে, এইটা এটা দেখেছো যে ঝাড়টা, এটা কিন্তু ফ্লিপকার্ট থেকে সিম্পলের মধ্যে আনা হয়েছে। ফ্লিপকার্ট থেকে বেশ ভালো জিনিসগুলো ভালোই দেয়, কিন্তু ফ্লিপকার্টের একটা গল্প রয়েছে, দারুণ হাসির গল্প, ওটা আমি একদিন অন্য একদিন ভিডিওতে তোমাদের শেয়ার করব। ফ্লিপকার্ট থেকে দারুণ একটা গল্প, দারুণ গল্প, মানে এত কিছু নেয় আমার বরকে যা করে ভালো একটা গিফট দিয়েছিল ফ্লিপকার্ট, পরে গল্প করব সেই গল্পটা, ঠিক আছে। দেখো এই যে এটা এসছে হালকার মধ্যে, ঠিকই আছে, দেখি এখনো সাজিয়ে যাচ্ছে। এই যে মেয়ে আমার সাজাচ্ছে, ও অবশ্য ভালোই খায়, চিকেন পকোড়াটা ভালোই খায়, মানে অনেকদিন পর চিকেনও হলো, খুশি? হ্যাঁ হ্যাপি তো। এই যে সস দিয়ে ঢালছে, ওই আর একটা যেন কি মিঠি সস আন্তরে তোর পাপা, ওই সসটা পাচ্ছেই না, দাও লাগে। ও পুদিনা বাটা দিয়েছি আমি এর মধ্যে, এই যে এই দেখো কোন পুদিনা, সেই যে টেস্ট, এই জন্যই দারুণ লাগছে। কিন্তু লঙ্কাটা একটু, এই যে পুদিনা পাতা পেস্ট করে মেহেন্দি পাতা লাগছে, অবশ্য এটা কিন্তু মেহেন্দি পাতা নয়, এইটাই দিয়েছি। আর একটা কি সস, এই যে এতগুলো করেছি আরো এখন অনেকগুলো আছে, রাতে ভাজবো, ডাল দিয়ে খাবো। আজকে দুপুরের করেছিলাম চিকেন, চিকেন হয়েছে, আর ডাল করেছিলাম, আর সর্ষে শাক, সর্ষে শাক তাই খাচ্ছি এখন, সর্ষে শাকটা, কেন আর কিছুদিন পর খেতে পারবো না বলে সর্ষে শাকটা করে নিচ্ছি এখন, ওই জন্যই আমি দুপুরেরটা করিনি। দুপুরেরটা করলে সন্ধ্যে থেকে কিছু দেখাতে পারি না, তো ভাবলাম যে সন্ধ্যেটা যখন রেকর্ডিং করেছি তো সন্ধ্যেটা সন্ধ্যেটার দেখাই আর কি, ওই জন্যই দুপুরেরটা স্কিপ করে গেলাম। আর রাতে ধরো সকালবেলায় যে পরোটা করেছিলাম, কয়েকটা পরোটা, দুটো তিনটে পরোটাও রয়েছে, তো সুতরাং আর রাতে কিছু করতে হবে না, এই জন্য ইভিনিং স্ন্যাক্সটা এটাও করে দিলাম। আমার তো এইটা খেয়ে প্রায় পেটটা ভরো ভরো হয়ে গেছে, চিকেন খুব একটা আমার ভালো লাগে না, এমনি চিকেনের গ্রেভি খুব একটা ভালো লাগে না, পকোড়া হলাম তাই পকোড়া কয়েকটা খেয়ে নিলাম। মেয়ে আমার বলছে ভালোই হয়েছে, কেন বলো তো, মানে হয় না চিকেন পরে একটা গতিতে যেমন করি আমরা, মানে আমি তো ধরো লেবু থাকলো না তো ভিনিগার দিয়ে একটু ম্যারিনেট করে রেখে দিই, তো এইটা কি হয়েছে বলো তো, ভিনিগার দিইনি, বেশ একটা লেবু ছিল আর অনেকগুলোই চিকেন কাটা ছিল বড় বড় সাইজ, মানে বেশ ভালো। আমি কি করেছি, পুরো হাফ লেবুটা, পাতি লেবু হাফ লেবুটা দিয়ে আধা ঘন্টা মতন রেখে দিয়েছিলাম, আর কতগুলো পুদিনা পাতা এনেছিল তো ওইটা পেস্ট করা ছিল, ওই পেস্টটা দিয়ে দিয়েছি, পুদিনা পাতার পেস্ট অনেকগুলো দিয়েছি, এই জন্য স্বাদটা বেশ একটু আলাদা ধরনের আসছে, মানে গতানুগতিক যেমন আমরা পকোড়াটা ভাজি ঠিক ওই রকম না, স্বাদটা সত্যিই ভালো এসছে। পেঁয়াজ আদা রসুন আর পুদিনা পাতার টেস্ট দু চামচ দিয়েছি পুরো, আর ধনিয়া পাতা ভি দিয়েছি, হ্যাঁ ধনিয়া পাতা পুদিনা পাতা দুটো দিয়ে একদম বেশ ভালো করে এ করে করেছি। তবে কাঁচা লঙ্কাটা একটু কমই হয়ে গেছে যা দেখছি, একটু ঝালটা কম হয়ে গেছে, তো ঠিক এ খেয়ে নিচ্ছে, কিন্তু আমার মনে হয় ওর পাপাও বলবে যে আরো কাঁচা লঙ্কা দিতে পারতে, তো এখনো ভাজিনি, আরো অনেকগুলো রয়েছে, থাক রাতে ভাজবো, ডাল দিয়ে খাওয়া হয়ে যাবে, হ্যাঁ ডাল দিয়ে খাওয়া হয়ে যাবে। টাটা, গুড নাইট।